श्रीधर के प्रेस क्लब में विश्व कवि के प्रयाण दिवस के अवसर पर प्रेस क्लब के कार्यकर्ताओं के उद्योग से तथा समाज से भी सुमंत भट्टाचार्य के सहयोग से जरूरतमंद लोगों के बीच वस्त्र वितरण कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम में प्रेस क्लब के साधारण संपादक शंकर दे, समाज से भी टीमू वनिक व दूसरे हस्तीगण मौजूद थे। समाज से भी सुमंत भट्टाचार्य ने पिछले कई वर्षों से विभिन्न क्षेत्र में लोगों के बीच वस्त्र वितरण करते आ रहे हैं। इस दिन के इस कार्यक्रम में 50 से भी ज्यादा जरूरतमंद लोगों के बीच वस्त्र वितरण किया गया। आज 22 श्रावण আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ বার্ষিকী। এই দিনে আমরা আজ শিলচর প্রেস ক্লাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ আমাদের মধ্যে চিরজাগ্রত হয়ে থাকবে, আমরা এই অঙ্গীকারের কথাও ব্যক্ত করছি। পাশাপাশি আজকের এই দিনে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী শ্রী সুমন্ত ভট্টাচার্য মহাশয়, তিনি কিছু কাপড়, কিছু শাড়ি এবং যুবাদের জন্য কিছু কাপড় তিনি বস্ত্র বিতরণ করেছেন। এটা তিনি জানিয়েছেন যেটা উপহার আজকের এই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য তিনি এভাবেই তিনি এগিয়ে এসেছেন। এবং প্রায় এক বছর ধরে তিনি আমাদের দেশের স্বাধীনতার যে অমৃত মহোৎসব হচ্ছে, স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপিত হচ্ছে, এভাবে তিনি নানা জায়গাতে অনুষ্ঠান তিনি করেছেন। অনেক জায়গায় নীরবে তিনি এসব কাজে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে সমাজের যারা প্রান্তিকায়িত মানুষ, যারা অর্থনৈতিক দিক থেকে অগ্রসর, আগামী দিনে আমাদের এই দেশে তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য যাতে তাদের গড়ে উঠে এবং অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, সেটা আমরা সবাই যাতে কাটিয়ে উঠতে পারি, সবাই যাতে আমরা আমাদের যে জীবনে যে অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, এই অধিকারগুলোকে যাতে আমরা সবাই নিশ্চিত করতে পারি, এ ব্যাপারে সকলেরই ইতিবাচক ভূমিকা গ্রহণ করা উচিত। এই কথাটুকু আমরা আজকে এখানে ব্যক্ত করছি।